আচ্ছা, এবার আমরা কোশ্চেন নাম্বার 9 একটু দেখব কি বলা হয়েছে। দুটো পাইপ ভর্তি করছে, তাই তো? একটা 3 ঘন্টা আর একটা 4 ঘন্টা। আবার বলা হয়েছে এ ওয়েস্ট পাইপ ক্যান এমটি এবং আরেকটা পাইপ আছে যেটা কিনা খালি করছে। তাহলে এখানে কিন্তু আমরা তিনটে পাইপ দেখতে পেলাম, যে একটা পাইপ ভর্তি করছে, আরেকটা পাইপও কিন্তু ভর্তি করছে, তৃতীয় পাইপটা খালি করছে। সো আমরা তৃতীয়টা মাইনাস, এই প্লাস আর মাইনাসের বিষয়টা বুঝতে পেরেছো? স্যার? আচ্ছা, এবার বলা হয়েছে ইফ অল দ্য থ্রি পাইপ আর কিপ ওপেন, যদি তিনটে পাইপ একত্রে ওপেন করা হয়, দেন দ্য ক্রিস্টাল উইল বি ফিল, তাহলে ওটা কখন ভর্তি হবে? আমরা কিভাবে করব? দেখো, প্রথমটা 3 ঘন্টায় ভর্তি করে, দ্বিতীয়টা 4 ঘন্টায় ভর্তি করে, আর কি একটা পাইপ ওয়েস্ট পাইপ যেটা খালি করছে কি 2 ঘন্টায়। এবার আমরা প্রথমে তাদের এলসিএম করে নেব। তো এলসিএম করলে কত হবে? এলসিএম করলে হবে 12। 3 12-র মধ্যে 4 বার, চার হ্যাঁ 4 12-র মধ্যে 3 বার, এটা 6। তাহলে এই দেখো, এই দুটো তো প্লাস আছে, তাহলে দুটো প্লাস করলাম আর এটা মাইনাস করলাম, তাহলে মাইনাস করলে কত হবে? মাইনাস করলে হবে 1। তাহলে এটা কার, যে কখন ভর্তি হবে? কারণ 1 ইউনিট করে টোটাল হচ্ছে 12 ইউনিট। তাহলে আমরা কি করব, 12 ÷ 1 = 12 মিনিট। ও, 12 মিনিট তো নয়, 12 ঘন্টা। দেখো, ক্লিয়ার হলো? এবারের কোশ্চেনটা বলো তো কি হবে, নিজেরা ভালো করে একটু পড়ো, পড়ে আমাকে বলো যে স্যার এটা করা যেতে পারে। জাস্ট আমি তোমাদের থেকে একটু আইডিয়া নিতে চাইছি, বলো। টোটালটা মিনিটে কনভার্ট করে তারপর করতে হবে। আচ্ছা, কোনটাকে মিনিট কনভার্ট করবো? 1 hour 75 minutes-টাকে পুরোটাই মিনিটে কনভার্ট ওই করতে হবে না? এটা আলাদা, এটা এই স্যার 1 ঘন্টাটাকে মিনিটে করতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা বি, এটা সি। তাহলে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট, আর এটা হচ্ছে 75 মিনিট। এবার আমি এখানটা কি লিখব, এই এরপরে দেখো কি। আচ্ছা, আমি একটু কোশ্চেনটা বলে নিচ্ছি। টু পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল এ ক্রিস্টন ইন 1 hour and 75 minutes রেসপেক্টিভলি, দেয়ার ইজ অ্যান অলসো আউটলেট পাইপ সি, আর একটা পাইপ রয়েছে যেটা কিন্তু খালি করে। তাহলে এটা ভর্তি করছে, এটা ভর্তি করছে, এটা খালি করছে। এবার কি বলেছে, ইফ অল দা থ্রি পাইপ আর ওপেন টুগেদার, যদি তিনটে পাইপ একত্রে আমরা খুলে রাখি, দ্য ট্যাঙ্ক ইজ ফুল ইন 50 মিনিট, তাহলে টোটাল ওই ট্যাঙ্কটা 50 মিনিটে ভর্তি হবে। এবার কোশ্চেন করলো, হাউ মাচ টাইম উইল বি টেক সরি উইল বি ট্যাঙ্ক বাই সি টু এমটি দ্য ফুল ট্যাঙ্ক, তাহলে সি কখন ওই ভর্তি ট্যাঙ্কটাকে খালি করবে, বলো কিভাবে করবো? এই কনসেপ্ট কিন্তু পড়িয়েছি বা বলেছি। সিটা 50 না ভাই, এখানে তো সি বের করতে বলা হয়েছে যে 50 মিনিট, এটা তো হচ্ছে অল টুগেদার। আরে ভাই, অল টুগেদার বলতে কি হয়, দেখো তিনটে একত্রে এ প্লাস বি প্লাস সি হয়, বুঝেছো? তাহলে এবার এখান থেকে তোমরা সি কি বের করতে পারবে না? হ্যাঁ দাদা, ওইটা টোটালটা এলসিএম করে নিয়ে ওটা মাইনাস করতে হবে, তারপর প্লাস করে তারপর মাইনাস করে ওটা বার করতে হবে। একদম, তাহলে বলো একটু করে ফেলি, এর এলসিএম করলে কত হবে? 300। আচ্ছা চলো, 300 300 গুড। তাহলে কত হবে এটা, 5 হবে, এটা 4 হবে, এটা 6 হবে। এবার কি করব, 5 আর 4 = 9, আর 6 মাইনাস করলে কত, 6 মাইনাস করলে হচ্ছে 3। তাহলে এই 300-কে যদি 3 দিয়ে ডিভাইডেড করি কত হবে, 100 মিনিট। শেষ, 100। আচ্ছা, আমি তো সব অঙ্ক করে দিলাম, আমি করে দিলে তো শিখতে পারবে না। হ্যাঁ স্যার, এই যে রাখুন। আচ্ছা, আর কিছু করে দিই তারপরে রাখবো? আগে একটু জাস্ট তোমরা এইটুকু নিজেদের কনফিডেন্সটা হোক যে না, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক তো শিখে গেছি, এগুলো তো একই রকম অঙ্ক, তাই এগুলো পারবো, তখন গিয়ে আমি এইচ ডব্লিউ রাখা শুরু করবো। আগে আর কিছু করিয়ে দেই। দেখো, বলা হয়েছে এ ক্রিস্টন হ্যাজ টু পাইপ, ওয়ান পাইপ ক্যান ফিল ইট ইন 8 আওয়ার্স অ্যান্ড আদার্স ক্যান এমটি, তার মানে একটা ভর্তি করছে 8 ঘন্টায় আর একটা খালি করছে 5 ঘন্টায়। এবার বলা হয়েছে ইন হাউ মেনি আওয়ার্স উইল দ্য ক্রিস্টন বি এমটি ইফ বোথ দ্য পাইপ আর ওপেন টুগেদার, যদি দুটো পাইপ আমরা একত্রে খুলে দিই তাহলে কখন সেটা খালি হবে, কতটা, ওয়েন 4 এর 3, 4 ভাগের 3 ভাগ, তাই তো? ওই ট্যাঙ্কের 4 ভাগের 3 ভাগ অলরেডি ফুল আছে, ওইটাকে আমরা খালি করব। সম্পূর্ণটা খালি করার কথা বলা হয়নি, ওই ট্যাঙ্কের যে আয়তন তার 4 ভাগের 3 ভাগ খালি করতে কত ঘন্টা সময় লাগবে, বলো আমরা কিভাবে করব?
তোমাকে এলসিএম করে নেবো। কার এলসিএম করবে তুমি? আচ্ছা মাইনাস করবো, চলো মাইনাস করলাম। এবার কি করবে ভাই? প্লাস করতে আমি কোথায় ভুল করলাম? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা এবার ঠিক আছে। তো এবার দেখো ভাই, তাহলে আলটিমেটলি এখন খালি হবে, কারণ দেখো আমরা 8 এর থেকে 5 মাইনাস করছি, তাহলে খালি হবে। তাহলে এই যে 40 ইউনিট খালি করবে, তাহলে এক এক মিনিটে কতটা খালি করছে? 3 ইউনিট। সো আমরা আগে লিখে নিলাম যে 40/3, তাহলে আমরা টোটাল সময় পাবো। কিন্তু না না, কোশ্চেনে জানতে চেয়েছে, বলে দিয়েছে যে ভাই তোমাকে কষ্ট করে সম্পূর্ণটা ভর্তি করে করতে মানে খালি করতে হবে না, কারণ ওই ট্যাঙ্কটা সম্পূর্ণ ভর্তি ছিল না। ওই ট্যাঙ্কটার 4/3 ভর্তি আছে, যেটা ভর্তি আছে ওইটাই খালি করো। তাহলে ওই ট্যাঙ্কের এই যে 4/3 আমরা খালি করব, এই যে 4/3, তাহলে ক্যালকুলেশন করো দেখো কত আসবে। দেখো তো এবারের কোশ্চেনটা, টাইম এন্ড ওয়ার্কের কিছু পেয়েছো কিনা এরকম? কি করবে একটু বলো তো আমাকে। 2 pipe A and B can fill a tank in 15 minutes and 20 minutes, দুটোই কিন্তু ভর্তি করছে। বলো ভাই, বলো বলো। তাহলে দেখি না যে 4 মিনিটে এ কতটা করলো, 4×4=16 ইউনিট কিন্তু কমপ্লিট করে দিয়েছে। তাহলে এক কাজ করো, এখান থেকে তুমি মাইনাস করে দাও 16, তাহলে কত পড়ে থাকবে? স্যার ভুল হচ্ছে, 28 করতে হবে স্যার, 7/4 করতে হবে। ও আচ্ছা সরি, দুটো পাইপ একত্রে বলতে বলেছো তুমি। হ্যাঁ সরি, টোটাল টাইম প্লাস। আমার ক্লাসে একজন খুব ডিস্টার্ব করছে, ওই জন্য সমস্যাটা হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে 4×3 হচ্ছে 7, তো দুটো পাইপ একত্রে 4 মিনিট, তাই তো মানে চলেছে, তারপরে বন্ধ করা হয়েছে। তাহলে 4 মিনিটে কত হবে? 4×7=28, তাহলে এটা 16 নয়, এটা আমরা 28 মাইনাস করব। তাহলে 60 থেকে 28 মাইনাস করলে কত হবে ভাই বলো? 8×10=2, হাতে 1, 3, 3, 32, তাহলে আর 32 বাকি আছে। 32, হ্যাঁ। এবার দেখো হোয়াট ইজ দ্য টোটাল টাইম, তাহলে টোটাল টাইম জানতে চেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমরা টোটালটা বের করবো। এই কোশ্চেনটা এরকমই একটা কোশ্চেন আই থিঙ্ক তোমার ফুডের ক্ষেত্রে এসেছিল, দেখো মনে পড়ে কিনা জানি না, তোমরা ফুডের কোশ্চেনগুলো একটু দেখবে। হোয়াট ইজ দ্য টোটাল টাইম, তাহলে দুটো পাইপ একত্রে চলেছিল 4 মিনিট, এবার এ ট্যাঙ্ক এ পাইপ বন্ধ করে দিয়েছে, তাহলে এ তো আর কাজ করবে না, তাহলে বাকি আছে 32, এই 32 ইউনিট কে করবে? বি করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 3 ইউনিট। তাহলে 3 দিয়ে 32 ভাগ করলে কত হবে? 3×10=30, তাই তো? আর কত হবে এটা? 2/3 করবে। তাহলে হ্যাঁ, এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি, তাহলে ইনটু কত করতে হবে? ইনটু 60 করতে হবে। তাহলে কত হবে? 3 দিয়ে কাটলে 20, তাহলে 10 মিনিট 20 সেকেন্ড। কিন্তু কথা হচ্ছে হোয়াট ইজ দ্য টোটাল টাইম, ওরা কিন্তু টোটাল টাইম চেয়েছে, তাহলে তার সাথে 4 মিনিট আমাকে অ্যাড করতে হবে। দেখবে ফুডের ক্ষেত্রে ফার্স্ট শিফটে আই থিঙ্ক মনে কোশ্চেনটা, তাহলে এটা টোটাল উত্তর হয়ে যাবে 14 মিনিট 20 সেকেন্ড। এটা কিন্তু ভুল আছে, যদি ওরা জানতে চায়।